পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে খন্ডগোস থানা এলাকার কাটাপুকুর বাজার সংলগ্ন এলাকায়। জানা যায়, খন্ডগোস থানা এলাকার শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের তিলটাঙ্গা গ্রামের বাসিন্দা ভীম মাহাতো, তিনি এদিন মল্লা রোডে একটি মিশনে পাঠরত তার ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। হঠাৎই কাটাপুকুর মোড়ের কাছে একটি লরি পিছন থেকে তাকে সজোরে ধাক্কা মারে। এলাকাবাসী ও খন্ডগোস থানার পুলিশের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ওখানেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। ভীম মাহাতো পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন। খন্ডকোষ থানায় পুলিশ ঘাতক লরিটিকে আটক করে। গাড়ি চালক ও খালাসি পালাতক সমগ্র ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। যিনি মারা গেছেন ওনার কে হন? যিনি মারা গেছেন তিনি আমার দাদা হতেন, আমার পিসির ছেলে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা মানে দাদা যাচ্ছিল একটা মানে আইপোকে ভর্তি করেছিল একটা স্কুলে, দিয়ে ওখান থেকে দেখে আসার ফেরার পথে একটা লরি ধাক্কা মেরে তার ওখান থেকে খন্ডগোস ব্লকের থানার লোক নিয়ে এসছেন হসপিটালে। ওখানে এসে আমরা দেখছি দাদা ডেড হয়ে গেছে। কী করতেন আপনার দাদা? দাদা আমার মানে দোকান ছিল আর রঙের মানে কাজ করত, রঙের মিস্ত্রি কাজ করত। উনি কিছু আসছিলেন সাইকেল করে আসছিলেন। ঘটনাটা আমি যখন খবর পাই, হঠাৎ আমার কাছে একটা ফোন আছে, সেই ফোনে খবর পাই যে কাটাপুকুর বাসস্ট্যান্ড, সেই কাটাপুকুর বাসস্ট্যান্ডে একজন অ্যাক্সিডেন্ট হয়ে, ওনার নাম জানতে পারি যে ভীম মাহাতো, উনি মারা গেছেন। এবং আমার কাছ থেকে খবর আসার মাত্রই আমি তড়িঘড়ি যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় চলে গেছি এবং সেখান থেকে আমরা হসপিটালে আসি। এখন পর্যন্ত তার সমস্ত নথি এবং ডকুমেন্টস রেডি হচ্ছে। আচ্ছা, উনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন এদিন? এটা উনি শ্রমিকের কাজ করতেন, রঙের 400 থেকে 500 টাকা বেতন পেত এবং ওনার ছেলে হোস্টেলে আছে। হোস্টেল থেকে ফিরে আসার সময় একটা দ্রুতগতিতে একটা গাড়ি আছে, খালি গাড়ি, যার নাম্বার হচ্ছে WW21005। উনি ওই গাড়িতে অ্যাক্সিডেন্ট হন, আহত হন। এই অবস্থায় প্রশাসনের গাড়ি বর্ধমানে হসপিটালে আমাদের BMCH মেডিকেলে ভর্তি করে এবং সেই অবস্থায় ডাক্তারবাবু উনি বলেন যে উনি মৃত।